হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে কেয়ের ওয়ার্ল তো চলে এসে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গতকালই আমরা দেখেছি যে কলকাতায় যে হে হেড অফিস আছে সেখানে কিন্তু স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছে তাদের অফলাইনে অনলাইনে পরীক্ষার জন্য যেহেতু অনলাইনেই ক্লাস হয়েছে তাই অনলাইনেই পরীক্ষা নেওয়ার জন্য যে বিক্ষোভ আন্দোলন চলছিল তো আজকে তার দ্বিতীয় দিন তো এই সংক্রান্ত একটি আপডেট তোমাদের সামনে দেবো যে শেষ পর্যন্ত কী হতে চলেছে পশ্চিমবঙ্গের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে তারা যে পরীক্ষাগুলো বাকি আছে বিভিন্ন সেমিস্টারের সেটা পিজি হোক বা বিডিপি হোক যাই হোক না কেন সেই কোর্সের ক্ষেত্রে তো ফাইনালি কি মুডে পরীক্ষা নেওয়া হবে অনলাইন না অফলাইন সে সংক্রান্ত কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে যে সল্লে ক্যাম্পাসের মধ্যে যে বিক্ষোভ হয়েছিল সেখানে কিন্তু গেট আটকে রেখে অবস্থান বিক্ষোভ করছেন স্টুডেন্টরা তাদের অভিযোগ যে অনলাইনে ক্লাস নিয়ে এখন অফলাইনে পরীক্ষা নিচ্ছেন কর্তৃপক্ষ পাঠ্যক্রমও শেষ হয়নি অনলাইন পরীক্ষার দাবিতে তাই সোমবার দশটা থেকে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা আটকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কোভিড অতিমারীর সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা হয় গত বছর শুরু থেকে পরিস্থিতি স্বাভাবিক হয় তারপর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হলেই নেওয়া হয়েছে পরীক্ষা তবে নেতাজি সুভাষ মুখ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি তাদের পাঠ্যক্রম শেষ হয়নি তাই অনলাইনেই কিন্তু পরীক্ষা নিতে হবে এই দাবির বিরোধিতা করেছেন শিক্ষক ও ও শিক্ষা কর্তৃপক্ষ এক শিক্ষকের বক্তব্য এখানে বসে বিক্ষোভ দেখানোর পরিবর্তে বাড়িতে গিয়ে পড়াশোনা করলে পাঠ্যক্রম শেষ করে ফেলতে পারেন পড়ুয়ারা কিন্তু তারা তা না করে বিক্ষোভ দেখাচ্ছেন গেট আটকে রেখে বসে রয়েছে পড়ুয়ারা এই পরিস্থিতিতে বেশ কয়েকজন শিক্ষাকর্মী গেট টোপকে ক্যাম্পাস থেকে বের হতে বাধ্য হয়েছেন তো এই একটা প্রতিবেদন তোমাদের সামনে পড়লাম তো এখান থেকে কিন্তু স্পষ্ট যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোনো পরীক্ষায় কিন্তু অনলাইনে নেওয়া হবে না এবার কিন্তু পুরোটাই কিন্তু অফলাইনে নেওয়া হবে তাই যারা এখন সিলেবাস কমপ্লিট করেনি তারা অবশ্যই কমপ্লিট করে নাও কারণ এনাদের যে আধিকারিকদের কথার ভিত্তিতে যে জিনিসটা স্পষ্ট হলো যে পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে অর্থাৎ অনলাইনে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই যদি স্টুডেন্টরা প্রবল চাপ সৃষ্টি করে তবেই হয়তো অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আন্দোলন কোন দিকে যায় সেটাই কিন্তু নজর রাখার তাই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু এই সংক্রান্ত আপডেট তোমরা সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবে